হাজাতে হাসান কান্দে কান্দে ঘরেতে চলে আসলো জুরে না চার কা সহ্য করতে পারে না হাজাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নহ কলি যা টুকরা কাসিমকে খবর দিল কাসিম হাসানের কাছে হাজির হলো ইমামে হাসানের কান্না হুজুরের পেটের যন্ত্রণা হুজুরের অস্থিরতা জুরে না কা দেখে ইমামে হাসানের কোনি যা টুকরা কাসিম সহ্য করতে পারে না মাটির উপরে গড়াগড়ি কেঁদে লাগলেন রোনা জানি করতে লাগলেন हजरत इमाम हसन নিজের কলিজার টুকরা ভাই হোসাইন কে খবর দিল হোসাইন ছুটে ছুটে আসলেন ভাই যান কে আপনাকে বিস্মান করানো একবার আমাকে জানান আমি হাসান আমার তলোয়ার তাকে বাঁচিয়ে রাখবে না আমার তলোয়ার তাকে দিখণ্ডিত করে দেবে আমার তলোয়ার এখনি তাকে দিখণ্ডিত করে দেবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাসান হোসাইন রে আমি যদিও জানতে পেরেছি কে আমাকে বিস্মান করিয়ে তারপরে তাও সে নাও হতে পারে আমি সন্দেহের উর্ধে গিয়ে কারো নাম করতে পারবো না আমি কারো কথা বলতে পারবো না ও ভাই আমার সুরে রেখে দাও আমার দুনিয়ার সময় শেষ আমি তো ওই পানি পান করার আগে নানা জানকে স্বপ্নে দেখেছি তিনি তো আমাকে বলেছেন আমার দুনিয়ার সময় শেষ আমি আর দুনিয়াতে থাকবো না জান্নাতে আমার জন্য বাড়ি প্রস্তুত হয়ে আছে জান্নাত আমার জন্য রেডি

বরাদ্দ করে আমার সন্তান কি তুমি জামাতা বানিয়ে নেবে শাহাদাতের পরে ইমামে হাসান নিজের খেলাফতের দাবি ছেড়ে দিল বটে ইমামে হাসান হজরাতে ইমামে হাসান রদি উল্লাহ হতানান খেলাফতের লালাই তো নয় বটে কিন্তু ইরাকের মানুষেরা তারা সবাই এসে হজরাতে ইমাম হাসানের হাতে বায়াত হতে লাগলেন না 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 ও ইমামে হাসান আপনি আপনার আব্বার পরে যোগ্য খলিফা আপনাকে খলিফা খলিফা হতে হবে আপনাকে খেলাফতিত্বের দ্বার ভার নিতে হবে হাজরাতে হাসানের হাতে তারা খেলাফতের বায়াত নিতে লাগলেন ও মুসলমানেরা হাজরাতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার যে সমস্ত বিজ্ঞ বিজ্ঞ সাহাবীরা ছিলেন যে সমস্ত ভালো মানুষেরা ছিলেন মুরুব্বিরা ছিলেন তারাও ইমাম হাসানের খেলাফতিত্বকেই মানতে যায় ইমাম হাসানকেই তারা খেলাফতের পদে দেখতে যায় ও বেরা বাদ্দ ইমামে হাসান

কুফার মসজিদে আপনার কিনা ইরাকের মসজিদে খুতবাতে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে লাগলেন ও ইরাকবাসিনা শুনো 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 কালকে যিনি শহীদ হয়েছে কালকে যিনি শহীদ হয়ে গিয়েছে উনি কত বড় মাপের মানুষ ছিলেন শুনেন শুনেন যিনি শহীদ হয়েছে আমার अब्বাজান উনি তানার আগে এবং পরে যত মানুষ আছে হযরতে আলীর মতো কত জ্ঞানী মানুষ আরwidetilde কেও নাই কত সম্মানীয় মানুষ মানুষ আর দ্বিতীয় কেউ নয় আগেও ছিল না পরেও হবে না জেনে রেখে দাও আমার আব্বা জানের মর্যাদা এত বেশি ছিল আমার রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম যখনই তাকে যুদ্ধের জন্য হাতে তরবারি তুলে দিয়েছে পতাকা তুলে দিয়েছে হাজাতে আলী যুদ্ধে বিজয় না লাভ পর্যন্ত যুদ্ধ করেছে জয়ী না পর্যন্ত যুদ্ধে চালিয়ে গিয়েছে আমার আব্বা সেই রকম একজন ব্যক্তি প্রত্যেকটা যুদ্ধে যার অংশগ্রহণ ছিল ইসলামের ইতিহাসে প্রত্যেকটা যুদ্ধে যে ব্যক্তির অংশ গ্রহণ ছিল যার দ্বারা আল্লাহ অসংক যুদ্ধে বিজয় দিয়েছে তার কলিজার টুকরা সন্তান আমি হাসান আমার হাতে তোমরা বায়াত হতে চাও আমি তোমাদের কারণে আজকে তোমাদের বায়াত গ্রহণ করছি ও মুসলমানেরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দলে দলে মানুষ বায়াত হতে লাগলেন হুজুরের হাতে ইরাকের ৪০ হাজার মানুষ বায়াত গ্রহণ করলো হাজার মানুষ খেলাফতের বায়াত নিল কিন্তু আমির মুআবিয়া চেয়েছিল যে স্বাধীনভাবে তিনি খেলাফতিত্ব করবে সে জায়গায় বাধা পড়ে গেল কি হবে কি করা যাবে আমর আস আর সাথে তো আছে ই তারা আবার কুটবুদ্ধিতে শুরু করলো কি করে ইমাম হাসানকে খতম করা যায় ইমাম হাসানকে আবার কিভাবে সরানো যায় আমিরে মোয়াবিয়া পরামর্শ করলো আমরিবনিল আসের পরামর্শে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তিনি আবার 70 হাজার একটা বাহিনী তৈরি করলো 70 হাজার সৈন্যের একটা বাহিনী তৈরি করল ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ করার জন্য ইমাম হাসান সংবাদ পেল তিনি তার ইরাকি বাহিনী 40 হাজার বাহিনী নিয়ে তিনিও যুদ্ধ করার জন্য অগ্রসর হলেন তিনিও যুদ্ধের জন্য অগ্রসর হলো প্রতিমধ্যে উভয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মুখোমুখি হলো কিন্তু কেউ যুদ্ধ করতে অগ্রসর হলো না চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে আমর ইবনে আস ইমাম হাসানের গতিবিধি লক্ষ্য করছে যে কি করে ইমাম হাসান সত্যি কি আমাদের সঙ্গে যুদ্ধ করবে আমর ইবনে আস বুঝে গেলেন জেনা ইমাম হাসান হারার শারদুল আলীর কলিজার টুকরা সন্তান এ তো সেই নবী বংশের যারা কাপুরুষের মতো ভীত হয়ে পিছিয়ে যায় না অবশ্যই এরা যুদ্ধ করবে আর এই যুদ্ধে আলীর পুত্রের কাছে আমরা জয়লাভ করতে পারব না হার আমাদের নিশ্চিত হার আমাদের নিশ্চিত সেই জন্যে আমরিবদুল আস হজরত আমিরে মুয়াবিয়াকে এসে বললেন হুজুর যুদ্ধ করে আমাদের জয়লাভ করা সম্ভব নয় কারণ এ তো সেই আসাদুল্লাহিব আরব সারদুল আলী হুজুরের সন্তান তার সঙ্গে যুদ্ধ করে আমরা জিততে পারবো না জয়লাভ করা আমাদের সম্ভব নয় সেই জন্য যুদ্ধ না করে বরং হজরত হাসান তো খুব নরম প্রকৃতির মানুষ হজরত হাসান তো খুব ভালো মানুষ কুটকৌশল অত বোঝে না ওনাকে যদি বুঝিয়ে সুজিয়ে খেলাফতিত্ব থেকে ছড়িয়ে দেওয়া যায় মনে হয় সেটাই ভালো হবে এটাই বোধ ভালো ওনার সঙ্গে আলোচনা করুন কি করা যায় কি বলবে সেটা সিদ্ধান্ত হলো হাসান হল আমিরে মা মাবিয়ার পক্ষ থেকে চিঠি পাঠানো হলো ও হাসান নবী বংশের মানুষ হিসাবে আলীর সন্তান হিসাবে ধার্মিকতার দিক থেকে আপনি অনেক উন্নত মর্যাদার দিক থেকে আপনি অনেক উন্নত প্রকৃতপক্ষে খেলাফতের দাবিদার আপনি কিন্তু খেলাফতিত্ব চালাতে গেলে অনেক অবলম্বন করতে হয় আর এখন তো ইসলামিক রাষ্ট্র একটা নাজুক পরিস্থিতিতে চলছে এই এই অবস্থাতে আপনার চালানো সম্ভব নয়। ছেড়ে দিয়ে আপনি আমার কাছে যা দাবি করবেন আমি সব দিয়ে দেব শুধু আপনি খেলাফতের দায়িত্বটাকে ছেড়ে দেন আমাকে স্বাধীনভাবে খেলাফতিত্ব করতে দেন আপনার সব দাবি মেনে নেব আর এটাই আপনার জন্য ভালো হবে হজরত হাসান রদি আল্লাহ আনহু চিন্তা করলেন তাই তো কথাটা তো খারাপ না খুব একটা ভালোই তো আর দেখতে দেখতে হাসানের খেলাফতিত্বের সময় ছয় মাস পার হয়ে গেছে আল্লাহ রসুল বলেছিলেন খোলাফাই রাশেদা সব ভাবে যারা খেলাফতিত্ব করবে ইসলামিক আইন অনুযায়ী এই খোলাফায় রাশেদিনদের সময়কাল হবে তিরিশ বছর তিরিশ বছর পরে খোলাফায় রাশেদিনের সময় শেষ হয়ে যাবে তো আলী হুজুর যখন শহীদ হলো তখন মাত্র তিরিশ বছর বাকি হতে আর ছয় মাস বাকি ছিল হজরত হাসান এই নাজুক পরিস্থিতিতে সময় কাটাতে কাটাতে যেদিনে আপনার আমিরে মা বিয়ার সঙ্গে মুখোমুখি হয়েছে ছয় মাস পার হয়ে গেছে আমিরে মা বিয়া সেটাও বলল হাসান রসুল্লাহ বলেছিলেন 30 বছর থাকবে সৎ খলিফা সেই ৩০ বছর তোমার ছয় মাসে পূর্ণ হয়ে গেছে এরপরে আর খোলাফায় রাশি দিনের সময় নেই অতএব আপনি তো খোলাফায় রাশি দিনের ভিতরে ঢুকে গেলেন আর খেলাফতের দাবি না রেখে আপনি আমার হাতে ছেড়ে দেন হজরতে হাসান সব চিন্তা করলেন তাই তো আমার নানা জানের ভবিষ্যৎ বাণী তিরিশ বছর সেটা অতিক্রান্ত হয়েছে অতএব আর খেলাফতের দাবি না রেখে আমিরে মা বিয়ার হাতে খেলাফতিত্ব ছেড়ে দেওয়াটাই ভালো তবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি ছেড়ে দিতে রাজি হলেন কয়েকটা শর্ত করলেন শর্ত কয়েকটা দিয়ে দিলেন কি শর্ত ও মা বিয়া আমি খেলাফতের দাবি ছেড়ে দিলাম খেলাফতের দাবি আমি ছেড়ে দিলাম তবে আপনার মৃত্যুর পরে মুসলিম জাগানে ইসলাম জগতের খলিফা নির্বাচন করবে জনগণ আপনি কাউকে খেলাফত খেলাফত নামা দিয়ে যেতে পারবেন না আপনার জীবদ্দশাকে কাউকে আপনি খলিফা বানিয়ে দিতে পারবেন না আর আমি হাসান আমার জন্য আহওয়াজ প্রদেশের ওখানে যত রাজস্ব আদায় হয় সেটা আমাকে দিতে হবে আর আমার ভাই হযরত ইমাম হোসেনের জন্য আপনাকে বাৎসরিক 20 লাখ দিরহাম করে ভাতা দিতে হবে এটা আপনি মেনে নেন তাহলে আমি খেলাফতের দাবি ছেড়ে দেব আপনি স্বাধীনভাবে খেলাফতিত্ব চালান তবে আপনার পরে আপনি খলিফা নির্বাচন করে যেতে পারবেন না খলিফা নির্বাচন করবে মুসলিম জগত। সাধারণ মুসলমানরা তারাই ঠিক করবে আমির মহাবিয়া সব দাবি মেনে নিলেন দাবি মেনে নিল

ইরাকের জমিনে মানুষদেরকে ডেকে ঘোষণা দিয়ে দিলেন ও ইরাকের মানুষেরা মুসলিম জগতে আর দ্বন্দ্ব চাই না আমরা নাজুক পরিস্থিতিতে যাচ্ছি ইসলাম 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 সাম্রাজ্যে তথা মুসলমানদের ভিতরে আমাদের একে অপরের দ্বন্দ্বের কারণে আমাদের ভিতরে তো শহীদ হচ্ছে মানুষ আমরাই তো কতল হচ্ছি তাই আর আমাদের ভিতরে দ্বন্দ্ব না রেখে আমি হাসান খেলাফতের দাবিকে আমি ছেড়ে দিলাম খেলাফতের দাবিকে আমি ছেড়ে দিলাম আমিরে মহাবিয়া কে আমি সমর্থন করলাম আমার কাছে তোমরা বায়াত হয়ে দিলে আমি যেহেতু তার সমর্থন করে নিয়েছি তোমরাও আমির মুআবিয়ার খেলাফতিত্বকে মেনে নাও তার খেলাফতিত্বে তোমরাও সমর্থন করে নাও হযরত হাসান তার যা কিছু বলার সবকিছু বলে দিলেন হযরত আমির ই মাবিয়া হলো স্বাধীন খলিফা এখন তার বিরুদ্ধে আর কেউ নাই ইমামে হাসান হোসাইন তার পরিবার বর্গ যারা ইরাকে ছিল তারা সবাই আস্তে আস্তে ইরাক ছেড়ে মদিনা শরীফে চলে আসলেন মদিনা শরীফে চলে এসেছে কিন্তু হজরতে খেলাফতের দাবি ছেড়ে দিলে কি হবে মদিনার মানুষের কাছে ইমামে হাসানের সম্মান তো অনেক বেশি নবীর নাতি রসুল্লাহর নাতি তার সম্মান তো থাকবেই শুধু নাতি বলে নয় তিনি রূপে গুণে ধর্মে কর্মে সব চরিত্রের দিক থেকে সব দিক থেকে তিনি উন্নত ছিলেন মদিনার মানুষেরা ইমাম হাসান খলিফা না হলেও তাকে খলিফার থেকে বেশি সম্মান দিচ্ছে খলিফার থেকে ইমাম হাসানকে তারা বেশি সম্মান দিচ্ছে প্রয়োজনে তারা খলিফাকে ত্যাগ করছে ইমাম হাসানকে নিচ্ছে এটা আমিরে মা পছন্দ হচ্ছে না কি করে সেটা সম্ভব আমি খলিফা ইসলাম জগতের আমি খালিফা আমাকে উইড্র করে আমাকে ছেড়ে তারা হাসানকে লালন পালন হাসানকে নিয়ে এত ব্যস্ত আছে এটা পছন্দ হল না তাই ইমাম হাসানকে কিভাবে তার মর্যাদা ক্ষুণ্ণ করা যায় এটা ইমাম আমিরে মাভিয়ার ভিতরে বিষক্রিয়া তৈরি হচ্ছে বিষক্রিয়া তৈরি হচ্ছে আমিরে মাভিয়ার ভিতরে আর আমিরে মাবিয়া। এটাও মনে মনে চিন্তা করলো যে শর্ত তো হয়েই আছে পরবর্তীতে খলিফা নির্বাচন করবে ইসলাম জগতে মুসলমানেরা তারা খলিফা নির্বাচন করবে তাদের নিজের মতো করে কিন্তু এরপরে যে হাসান বড় সম্মানিত মদিনার মানুষকে তারা মদিনার মানুষেরা হাসানকে অনেক সম্মান করে ভালোবাসে আমার মৃত্যুর পরে আমার তো ইচ্ছা আমার ছেলেই খলিফা হবে কিন্তু আমার ছেলে যে দুশ্চরিত্রবান আমার ছেলে যে খারাপ আমার ছেলে যে অসৎ চরিত্রের তাকে তো পরবর্তীকালে মুসলমানেরা খলিফা হিসাবে মানবে না ইমাম হাসানকেই তো খলিফা মানবে ইমাম হাসানকেই তো খলিফা হিসাবে গ্রহণ করবে প্রিয় ভাইরা সেই জন্যে আমির ইমাবিয়া আবার মারওয়ানকে নিয়ে আমর ইবদুল আসকে নিয়ে বৈঠক করলো যে কি করা যায় কি করা যায় এই পরিস্থিতিতে আমরিবুল আস একেবারে আমিরে মা বিয়াকে বললেন হুজুর পরবর্তী পরবর্তীতে যেহেতু মুসলমানরা তারা যদি নিজেদের মতো খলিফা নির্বাচন করে করবে সেই আপনি আগে ভাগে আপনার জীবদ্দশাতেই আপনি বিভিন্ন প্রাদেশিক শাসকর্তাদের কাছে আপনি চিঠি করেন তাদের কাছে লিখে পাঠান যে আমার বেঁচে থাকতে থাকতেই আমার জীবদ্দশাতেই তারা যেন আমার ছেলে এজিদের পক্ষে খেলাফতির বায়াত নাই। এজিদের পক্ষে যেন খেলাফতির বায়াত গ্রহণ করে সমস্ত প্রদেশেই তা পাঠানো হলো খেলাফতির চিঠি দেওয়া হলো সব জায়গায় মেনে নিল সবাই সবাই মেনে নিল প্রিয় ভাইরা তার আগে ইমাম হাসান রদি অল্লাহ তালা আনুহ তানাকে হত্যা করার জন্য শেষ করার জন্য আমিরে মোয়াবিয়ার পক্ষে আরেকটি সিদ্ধান্ত হলো কিভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় ইচ্ছা ছেলে হবে খলিফা ছেলেকে খলিফা করবে এটাই হচ্ছে আমিরে মোয়াবিয়ার মূল উদ্দেশ্য তার জন্য দুটো ঘটনা এসছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য দুটো ঘটনা এসছে একটা খলিফা ছেলেকে করার জন্য আর দ্বিতীয়ত হয়েছে যে আমিরে মাবিয়া তিনি এর ভিতরে কোন ইনভলভ ছিল না বরং মদিনা শরীফে একজন অত্যন্ত সুন্দরী রূপবতী নারী ছিল যার নাম হচ্ছে জায়দা জায়দা নামে একটা সুন্দরী নারী ছিল যাকে বিবাহের জন্য অসংখ্য ধনী গণী অত্যন্ত বড় বড় পরিবারের মানুষেরা তাকে প্রস্তাব দিয়েছিল এজিদও আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ সেও জায়দাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল আর হজরত হাসান রাদি আল্লাহ আনহু তিনিও জায়দাকে বিবাহের জন্য প্রস্তাব দেয় কিন্তু যায়দা সবার প্রস্তাবকে উইদ্র করে হজরতে হাসান রদি আল্লাহ আনহুর বিবাহের প্রস্তাবটাকেই গ্রহণ করেছে এটাই এজিদের মনে ঈর্ষা জাগলো এজিদের মনে ঈর্ষা জাগলো হিংসা জাগলো যে আমি একজন বাদশার ছেলে খালিফার ছেলে আমার পুস্তাব থেকে জায়গা গ্রহণ করেনি পরবর্তীতে খলিফা হিসাবে আমাকে কেউ মানবে না একজন মহিলা আমি এত খলিফার ছেলে হওয়া সত্ত্বেও আমাকে মারেনি মানে পরবর্তীতে ইসলাম জগতের খলিফা হিসেবে আমাকে কেউ মানবে না হাসানকেই হয়তো মেনে নেবে সেই জন্য ওকেই আগে থেকে আগে ভাগে ختم করতে হবে কি করে এটা করা যায় তারিখের বিধানে লেখা আছে এজিদ গোপনে গোপনে মারওয়ানের সঙ্গে কৌশল অবলম্বন করল কিভাবে হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় মারোয়ানের সঙ্গে পরামর্শ করল যাও হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে তাকে শহীদ করতে হত্যা করতে হবে যে কোনো ভাবে তাকে খতম করতে হবে কি করা যায় মারোয়ান মদিনা শরীফে এসে চাল খুঁজতে লাগলো কি করে হাসানকে হত্যা করা যায় তার জন্য মদিনা শরীফ ঘুরে 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 একজন মাইমুনা নামক একজন মহিলাকে খুঁজে পেল সে ছিল কুটিলা নারী থাকে না গ্রামে এক একটা মহিলা থাকে কুটকুটে মহিলা ওদের কাজই একটা কুটকুটে বুড়ি ছিল কুটিলা নারী ছিল তার নাম হচ্ছে মাইমোনা তার কাছে চলে গেল গিয়ে বললো ইমাম হাসানকে যে কোনো ভাবে বিষ পান করিয়ে তাকে খতন করতে হবে তাকে কদম করতে হবে ইমাম হাসানকে বিয়ে হয়ে গেছে জায়দার সঙ্গে ইমাম হাসানের প্রিয় ভাইরা কুটিলা নারীকে খুঁজে পেল তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখালো বিভিন্ন ভাবে তাকে প্রলোভন দেখালো কিভাবে তাকে হত্যা করা যায় তাকে কিভাবে মারা যায় হযরত হাসানের বড় বিবি প্রথমা স্ত্রী হচ্ছে হাসেনা বানু হাসেনা বানু তিনি ছিলেন অত্যন্ত সৎ পতিপরায়ণা স্বামী ভক্তা আল্লাহওয়ালা ধার্মিকা নারী হাসেনা বানু তিনি হাজরাতে হাসানকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু জায়দাকে বিবাহ করেছে জায়দাও খুব ভালো নয় রূপ খুব ভালো কিন্তু আসলে উনি ছিলেন একটু লোভী লোভী প্রকৃতির খুবই লোভী ছিল বিয়ে করার ক্ষেত্রে কিন্তু চারটে জিনিস দেখতে বলা হয়েছে চারটে জিনিস দেখতে বলা হয়েছে যে মেয়েটাকে বিয়ে করতে হবে তার বংশমর্যাদা দেখতে হবে তার রূপ দেখতে হবে তার মাল দেখতে হবে আর চার নম্বর রসুল্লাহ বলেছেন তার ধার্মিকতাকে দেখতে হবে চার নম্বর রসুল্লাহ ধার্মিকতার কথা বলেছে দিন তার মধ্যে ধর্ম কর্ম আছে কিনা চাল্লাওয়ালা কাছে কিনা টাকা থাকলে সংসারে সুখ হবে না রূপ থাকলে সংসারে সুখ হবে না বংশমর্যাদাও যদি বিরাট ভালো হয় তাও সুখ না হতে পারে কিন্তু যদি নারীটা ধার্মিক হয় আল্লাহওয়ালা হয় তাহলে সংসারে সুখ হওয়ার সম্ভাবনা আছে তাই রসুল্লাহ প্রথমে দেখতে বললেন তার বংশমর্যাদা দেখো তার রূপ দেখো তার মাল দেখো কিন্তু যদি তার ভিতরে এই তিনটি নাও থাকে চার নাম্বার গুণটা যদি থাকে তার মধ্যে ধার্মিকতার দিকটা যদি থাকে বলেছেন তোমরা এটাকে গ্রহণ করো যদি না করো তোমার হাত হয়ে যাবে প্রিয় ভাইরা অতএব ধার্মিকতার দিকটাকে আমাদেরকে গ্রহণ দেওয়া যোগ্যতা দেওয়া উচিত কিন্তু বিবাহের ক্ষেত্রে আমরা ওসব দেখি না সব সময় দেখি আগে রূপটাই তার রূপ আছে কিনা গুণের দিকে খেয়াল করি না হ্যাঁ রূপটা দেখতে হবে বর্তমান সময় রূপ ছাড়া সুখ হওয়া খুব কঠিন আছে তবে ওটাও দেখতে হবে সাথে সাথে দিনদারিতার দিকটাকে আগে ভালো করতে হবে তো হাসিনা বানু ছিলেন রূপে গুণে সব দিক থেকে উন্নত রাসূলুল্লাহ বলেছেন তাজাওয়াজুল আদুদ ওয়াল আলুদ তোমরা বিবাহ করবে অত্যাধিক সন্তান অতিপরায়না স্বামী ভক্তা যে নারীগুলো সন্তান দিতে পারবে বেশি আর স্বামীকে ভালোবাসবে এইরকম নারী দেখে বিয়ে করতে হবে আর সেটা কিভাবে দেখতে হবে তার মায়ের দিক থেকে দেখতে হবে তার মায়ের সন্তান সন্ততি আছে কিনা তার মা স্বামীকে ভালোবাসে কিনা স্বামীর সঙ্গে কেমন আচরণ করে এই দিকগুলো দেখে সেই বংশ থেকে বিয়ে করতে হবে এটা রসুল্লাহর হুকুম কিন্তু মদিনার সেই সুন্দরী নারী যায়দা। তাকে ইমাম হাসান বিবাহ করলো তানার ভিতরে অত স্বামী ভক্তি আসেনি মারোয়ান মদিনায় গিয়ে ওই কুটিলা নারী ময়মুনাকে ময়মুনার সঙ্গে গোপনে পরামর্শ করলো যে যে কোনো উপায়ে হাসানকে হত্যা করতে হবে সাথে তার আছে বিষক্ত বিষ বিভিন্ন প্রলোভন দেখালো চাকচিক্যময় মণিমুক্ত সোনার উপার হার নিয়ে তিনি হাজির হলো কাছে নিয়েই যে কোনো উপায়ে হাসানের পরিবারে গিয়ে এই ঢোকাতে হবে কিন্তু মাইমুনা হাজরাত হাসানের প্রথমা বিবি হাসেনা বানুর কাছে গিয়ে পারেনি কিন্তু জায়দাকে সহজেই বসীভূত করলো জায়দা তুমি রূপে গুণে এত সুন্দর কিন্তু হাসান তোমার সঙ্গে বেশি সময় কাটায় না সারা সারা রাত ইবাদত বন্দে কাটায় তোমার জীবনটাই নষ্ট তুমি এজিদের মতো অত একজন খলিফার ছেলে রাজপুত্রকে ছেড়ে দিয়ে হাসানকে তুমি গ্রহণ করেছো তুমি যদি তাকে গ্রহণ করতে পরম সুখে তোমার সংসারটা চলতো বিভিন্নভাবে তাকে পেঁচ দিতে লাগলো আর সাথে আছে মণিমুক্তা সোনাদানা এগুলো নিয়ে প্রলোভন দেখালো জায়দা প্রলোভনে ভুলে গেল एक पर जाए जायदा इमाम हसन के हत्यार जन्ने मैमुनार कास्ते के बीच निलो तारीख से সাক্ষী দিয়েছে হাজাতে ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহু মধুর পাত্র বাইরে থেকে কিনে এনে ঘরেতে তে রাখলো মধুর পাত্র ঘরেতে তে রাখলো আর মাইমুনার কাছ থেকে ওই বিষটা নিয়ে যায়দা মধুর সঙ্গে মিশিয়ে দিল হাজাতে ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহু ওই বিষটাকে পান করার সাথে সাথে হুজুরের পেটে জ্বালা শুরু হয়ে গেল হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল হাজাতে ইমাম হাসান আর সহ্য

আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন হযরত ইমামে হাসান হায়াতুন নবী আমার হুজুরের মাজার মুকद्दসের উপরে রোনা জারি করে রোনা করে আল্লাহর হুকুমে ইমাম হাসান প্রথমবারের জন্য সুস্থ লাভ করলেন হুজুর সুস্থ হয়ে গেলেন প্রথম বিশ্বানে শুধু কষ্ট পেলো কিন্তু সুস্থ হয়ে গেল আল্লাহ তাকে সুস্থ করলেন ভালো করে দিল ইমাম হাসান তারপর থেকে খুব সাবধানে ছিল হাসিনা বানুর কাছ থেকে পরীক্ষিত ছাড়া কোনো কিছু আর ভক্ষণ করে না উনি বুঝতে পেরেছিলেন যায়দার মধ্যে কিছু একটা সঠতা আছে সেই জন্য স্বাভাবিকভাবে যায়দা কিছু খেতে দিলে উনি খেতে চাইতেন না ইমাম হাসান কিন্তু একদিন রাতের বেলা আপনার প্রথমবারে বেঁচে গেল আবার সেই কুটিলে নারী ফের শুরু করলো কুটনিগিরি আবার যায়দার কাছে গিয়ে বলল হাল ছাড়লে হবে না অনেক কিছু ভাবে অনেক প্রলোভন দেখাল দ্বিতীয়বার আবার বিষ নিল সেটা কি করলো এবার উনি গোপনে আস্তে আস্তে কিছু খাজুর নিয়ে খাজুরের ভিতরে বিষ খাজুরের ভিতরে বিষ দিল কিছু খাজুরে বিষ আর কিছু খাজুরে বিষ নাই এইরকম করে পাত্রের উপরে টকটকে সুন্দর পাকা পাকা খাজুর পাত্রের উপরে গেছে। ইমামে হাসান ঘরে গেল জায়দা বললেন আপনি খাজুর খান এত সুন্দর খাজুর আপনার জন্য রেখেছে আপনি খাজুর গুলো ভগ্ন গুন হাজাতে ইমামে হাসান খাজুর কেঁদে চায় না হাজাতে ইমামে হাসান খাজুর কেঁদে চায় না 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 এর ভিতরে কিছু হয়তো মেশানো আছে তিনি হাজরাতে হাসনা বানুর হাতে ছাড়া আর কিছু ভক্ষণ করে না পানও করে না কিন্তু যায়

ইমাম হাসানুতান একটু আশ্বস্ত হলেন হয়তো ঠিক আছে তাই খাজুর থেকে বিষ মিশ্রিত বিষ ছাড়া উভয় প্রকার খাজুর গুলো খেতে লাগলেন কিছুক্ষণ পরে ইমাম হাসান হুজুরের আবারও পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল হুজুর পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না জায়দার ঘরটাকে ছেড়ে রাতের অন্ধকারে হাসিনা বানুর কাছে চলে গেলেন আমাকে আবার বিষ খাওয়ানো হয়েছে আমার আবারও পেটের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ও বাইনা আমার হযরত ইমাম হাসান রাদি আল্লাহ তালা নুহ সারা রাত ছটপট ছটপট করলেন সারা রাত কষ্ট পেলেন সকাল হাসিনাকে এসে বললেন আপনি আমাকে বিষ খাওয়ালেন আবার ও খাজুরের সঙ্গে বিষ মিশ্রিত করে খাইয়েছেন আপনার যায়দা বললেন না এমন করে আমাকে সন্দেহ করবেন না আমিও তো ওই পাত্র থেকে খাজুর খেয়েছি যদি বিষ মাকানো থাকতো আমি কিভাবে খাজুরটা খেতাম যাতে হাসান রাদি আল্লাহ তালা নুহ সেবারের জন্য যন্ত্রণা সহ্য করলো কিন্তু তো মৃত্যু হলো না বেঁচে গেল কয়েকদিন পরে কয়েকদিন পরে আবার তার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল ওই বিষক্রিয়াতে ডক্টরের পরামর্শ নিল ডক্টর বললেন আপনি মদিনাতে থাকবেন না আপনার এই পরিবেশটা আপনার জন্য অনুকূলে আসছে না আপনার প্রতিকূল পরিবেশ হয়েছে সেই জন্য আপনি একটু বিদেশে চলে যান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা অনুভব দুই বছরের জন্য মদিনা ছেড়ে অন্যত্রে অবস্থান করলেন দুই বছর পরে মদিনা ইমাম হাসানকে দুইবার বিষপান করালো কিন্তু তার মৃত্যু হল না এদিকে জাহিদাও হাল ছেড়ে দিল না আর এই দুষ্ঠে আপনার কিরা এই অপকর্ম করে আর লাভ না দুই দুইবার বিষপান করালাম কিন্তু হাসানের তো মৃত্যু হল না বরং আমি এক পর্যায়ে খারাপ হয়ে যাচ্ছি আমার উপরে সন্দেহ বেড়ে চলেছে কিন্তু এদিকে মারওয়ানের চক্রান্ত তো বন্ধ নেই মাইমুনার কাছে চলে আসলো মাইমুনা হাল ছাড়লে হবে না যাও আবার যাও জায়দার কাছে জায়দার কাছে যাও মাইমুনা এবারে তার কাছে অনেক উপঢৌকন দিল মনি মুক্তা তার হাতে দিল যখনই জায়দার ঘরেতে গেল মনি মুক্তার ঝিলেকে তার ঘরটা আলোকিত হলো জায়দা এ সব তোমার জন্য এ সব তোমার জন্য করে আরো কঠিন বিষ নিয়ে আরো কড়া বিষ নিয়ে সবচেয়ে বিষের বিষক্রিয়া যার ভিতরে আছে রকম বিষক্ত বিষ নিয়ে কুটিলা নারী দিয়ে দিল যায়দার হাতে আর একবার তুমি চেষ্টা করো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অনুঘেবা নে তৃতীয়বার এক রাতে যায়দার ঘরেতে গেল যায়দা রুমে ঢকলো যায়দা সে দিনে অন্য দিনে থেকে আজর যত্ন অনেক বেশি করলো ইমাম হাসান কে আযর যত্ন করলো সোহাগ দেখালো ভালোবাসা দেখালো ও মেরা আমা হযরত ইমাম হাসান আর যায়দার ঘরেতে কিছুই খাবেন না তার হাতের দেওয়া কিছুই খাবেন না এখন শুধুমাত্র নিজের প্রথমা বিবি হাসিনা বানুর হাতের দ্বারা পরীক্ষিত জিনিস ছাড়া কিছুই ভক্ষণ করে না পান করে না তাই হাসিনা আপনার কিনা সাইদার ঘরে হাসান হাজাতে হাসিনা বানু নিজে গাতে পানি নিয়ে সাইদার ঘরে দিয়ে পৌঁছে দিল সুন্দর করে পানির পাত্রটা বেঁধে দিল উপরে কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে রাখলো হাজাতে হাসানের চিরন্তন অভ্যাস ছিল ঘুম ভাঙার পরে ঘুম থেকে যে কে উঠেই তিনি পানি পান করতেন ও মুসলমান সেদিনে তো জায়দার হাতের পানি না যাতে হাসে না বানো তিনি তো গিয়ে যায়দার ঘরে পানির পাত্র রেখে আসলো সুন্দর করে মুখ আটকে দিল কিন্তু হাসান হজুর রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে আর জায়দা গোপনে গোপনে ওই বিষাক্ত বিষটা পানির সঙ্গে মিশিয়ে দিলেন বিষাক্ত বিষ পানিতে মিশিয়ে দিল ও মুসলমানিরা হজাতি মামে হাসান রাজি আল্লাহ রাতের বেলা ঘুম থেকে জেগে উঠে ওই পানিটা যেই পান করে নিয়েছে পান করার সাথে সাথে বিশের বিষক্রিয়াতে হুজুরের পেটের নাড়ি বুড়িগুলো জাররা জাররা হয়ে যায় পরনা পরনা হয়ে যায় হুজুরের পেটের নাড়ি বুড়িগুলো টুকরা টুকরা হয়ে যায় ও মুসলমানেরা হযরত ইমামে হাসান বিশের বিষক্রিয়া যন্ত্রণা সহ্য না করতে পেরে ঘর থেকে বাইনে চলে আসলো হাসরা বারুকে সব খবর জানালো হযরত ইমামে হাসান আল্লাহ নবীর মাজার মুকদ্দাসে लुटोपुटी खाए हुजूर हुजोरा के विस्फाण करानो ইয়া রাসূলুল্লাহ ইয়া নাবী আল্লাহ আমার আর বাঁচা না জানা আমার পেটের নারী বুড়ি গুলো যেন ডানা জারনা হয়ে যায় পাররা পাররা হয়ে যায় আমার পেটের নারী বুড়ি গুলো যেন টুকরা টুকরা হয়ে যায় ও ভাইজানের আমাত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই রাতে যখন ঘুমিয়ে গিয়েছিলেন ঘুমের পরে তিনি স্বপ্ন দেখলেন দুনিয়ার বাদশা সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিন আলামিন নূর নবীকে স্বপ্ন দেখলেন হজরত আলী হজরত ফাতেমা তু জাহারা রবি আল্লাহ তালা আনহা স্বপ্ন দেখলেন আল্লাহ ইমাম হাসান কে কোলের উপরে তুলে নিয়ে বলেন হাসান দুনিয়ার সময় তোমার শেষ হয়ে গিয়েছে দুনিয়ার সময় তোমার শেষ হয়ে গিয়েছে তুমি আমাদের কাছে চলে এসো তোমার জন্য জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়েছে তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করেছে হযরত হাসানের ঘুমটা ভেঙেই পানিটা পান করেছিলেন সেই জন্য হাসানের বিশ্বাস ছিল আর দুনিয়াতে আমি থাকব না আর আমি বেঁচে থাকব না আল্লাহ নবীর স্বপ্ন রসুল্লাহর কথা আমার আব্বা আম্মা তারা আমার জন্য অপেক্ষা করছে হাজাতে হাসান কানতে কানতে ঘরেতে চলে আসলো জুড়ে না চার সহ্য করতে পারে না হাজাতে হাসান রদি আল্লাহ টুকরা কাসিমকে খবর দিল কাসেম হাসানের কাছে হাজির হলো ইমামে হাসান

নিজের কলিজার টুকরা ভাই হোসাইন কে খবর দিল হোসাইন ছুটে ছুটে আসলেন ভাই যান কে আপনাকে বিশ্বান করানো একবার আমাকে জানান আমি হাসান আমার তলোয়ার তাকে বাঁচিয়ে রাখবে না আমার তলোয়ার তাকে দ্বিখণ্ডিত করে দেবে আমার তলোয়ার এখনই তাকে দ্বিখণ্ডিত করে দেবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাসান হোসাইন রে আমি যদিও জানতে পেরেছি কে আমাকে বিশ্বান করিয়ে দিয়েছে তারপরে তাও সে নাও হতে পারে আমি সন্দেহের উঠতে গিয়ে কারো নাম করতে পারবো না আমি কারো কথা বলতে পারবো না ও ভাই আমার শুনে রেখে দাও আমার দুনিয়ার সময় শেষ আমি তো ওই পানি পান করার আগে নানা জানকে স্বপ্নে দেখেছি তিনি তো আমাকে বলেছেন আমার দুনিয়ার সময় শেষ আমি আর দুনিয়াতে থাকবো না জান্নাতে আমার জন্য বাড়ি প্রস্তুত হয়ে আছে জান্নাত আমার জন্য রেডি হয়ে আছে আমি দুনিয়া জেনে জেনে যাব ও ইমামে হুসাইনের তোমার কাছে আমার দুটো আব্দাস কোনদিন যদি আমার হত্যাকারীর খোঁজ পাও তাকে কোনদিন যেন হত্যা করবে না প্রতিশোধ যেন নেবে না আর একটা আমার আব্দার আমার কলিজার টুকরা কাসিম আমার কাসিমের সঙ্গে তোমার কলিজার টুকরি হযরত সাকিনাকে বিবাহ দিয়ে দেবে সাকিনার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে আমার সন্তানকে তুমি জামাতা বানিয়ে নেবে আমার সন্তানকে জামাতা বানাবে আর যদি আমার হত্যাকারীর খোঁজ পেও যাও আমাকে কে বিশপান করিয়েছে কোনদিন সংবাদ যদি পাও তাকে ক্ষমা করবে তাকে maaf করে দেবে প্রিয় ভাইরা আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আচার খাচ্ছে। হযরত হুসাইন সহ্য করতে পারে না হাসানের চিবুক ধরে চুমা দেয় হজুরের চুমুকে চুমা দেয় কিছুক্ষণ পরে এক পর্যায়ে হজরত হাসানের মুখটা একেবারে সবুজ বর্ণ ধারণ করলো সবুজ আকৃতি ধারণ করলো লোকেরা বলছে হাসানের মুখটা সবুজ হয়ে গেছে ইমাম হাসান চিৎকার করে বলছে ভাই যান আল্লাহ রসুলের নানা জানের ভবিষ্যৎ তো বাস্তবায়িত হয়েছে নানাজান বলেছিলেন আমার হাসান বিশ্বর বিষক্রিয়াতে সবুজ আকৃতি হয়ে যাবে আমার মুখ সবুজ হয়ে গেছে মানে রসুল উল্লাহর আমার নানাজানের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে আমি আর দুনিয়ায় থাকব না কিছুক্ষণের মধ্যে বিদায় নেব হাজরাতে হোসাইন পরীক্ষা করার জন্য তিনি খেতে গিয়েছে মুখে ঢালতে গিয়েছে হাসান হাতি ছাপটা দিয়ে পানির পাত্রটা ফেলে দিল সঙ্গে সঙ্গে ভেঙে ওই পানিটা যখন জমিনে পড়েছে জমিন একেবারে ওই বিষের বিক্রিয়াতে জমিনে ফস্কা উঠে গিয়েছে তখন মানুষ বুঝতে পেরেছে যে কত শক্তপোক্ত কড়া বিষ হাসানকে খাওয়ানো হয়েছে হঠাৎ হাসান কিছু গুণের মতে ইন্তিকাল করলেন শহীদ হয়ে গেলেন मृत्युरा हसन आरत होशियात रेहोसाएन নানা জানের পাশে একবার আমার থাকার আশা নানা জানের পাশে একটা খালি জায়গা পড়ে আছে আমার আশা ওই জায়গাতে একটু আমি বিশ্রাম নেব নানা জানের পাশেই যেন আমার কবরটা হয় তার আইসা সিদ্ধি তদি আল্লাহ আনহার কাছে একবার যাবে তাকে গিয়ে একবার বলবে তিনি যদি অনুমতি দেয় আমাকে একটু নানা জানের পাশেই দাফন করে দেবে আর যদি না অনুমতি দেয় তাহলে জামালা জানো করবে না অন্যরাও যদি না করতে দেয় জামালা করবে না মারা মারি করবে না আমাকে জান্নাতুল বাকিতে সাধারণ গুনস্থানে আমাকে দাফন করে দেবে ও ভাইরা আমার Hazrat Imam Azan এর হয়ে গেল Hazrat Husain amma jaan Hazrat Aisha Siddiqa رضی اللہ تعالی عنها তারার কাছে গিয়ে বললেন আম্মা jaan ভাইয়ের শেষ আসা নানা জনের পাশে একটু থাকবে আপনি কি রাসূলুল্লাহর পাশে যে একটা খালি জায়গা পড়ে আছে ওই জায়গাতে আমার ভাইয়ের দাফন করার অনুমতি দেবেন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা কোন বন্না আসছে তিনি অনুমতি দিয়েছিলেন আবার কোন জায়গা আসছে না আয়েশা সিদ্দীকা আল্লাহ আনহাই অনুমতি দেননি

উমাইয়া বংশের মানুষেরা কোনোভাবে মেনে নিল না কোনোভাবে এটা মানলো না 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 ওই জায়গাতে ইমাম হাসানকে দাফন করা যাবে না তারা অস্ত্র করলো যুদ্ধের জন্য হযরত ইমাম হোসেন ও সাড়ার পাত্র নয় তিনি উত্তরবানি উত্তোলন করলেন তলোয়ারের দ্বারা তিনি ফয়সালা করতে চাইলেন কিন্তু হযরতে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান কে এসে বললেন ইমাম হোসাইন কে এসে বললেন ও ইমামে হোসেন ভাই তো আপনাকে নিছেদ করে গিয়েছে কবরের ব্যাপারে দফনের ব্যাপারে যেন দণ্ড না জড়ায় অতএব ভাইয়ের ওসিয়াতকে পূরণ করো ইমামে হোসেন تلوارকে কুশবদ্ধ করলো ভাইয়ের ওসিয়াত মোতাবেক হযরত ইমাম হাসান কে মদিনার گورস্তান জান্নাতুল বাকিতে দাফন করলেন হযরত ইমাম হাসান কে বাকিতে দাফন করা ওই আপনার উমাইয়া গোত্র উমাইয়া বংশ সর্ব অবস্থাতেই তারা রসুরুল্লাহ জামাতা আর ইমাম হাসান হোসাইনের শত্রুতা শুরু থেকেই করেছে আর শেষ পর্যন্ত তাদের শত্রুতা ছিল